খতিয়ান কাকে বলে? বেলার অফিসে আপনারা শুনে থাকবেন বা আপনাদের বাড়িতেও শুনে থাকবেন, অনেকেই গুরুজনেরা আলোচনা করে থাকেন খতিয়ান। খতিয়ানটা কি? অ্যাকচুয়ালি খতিয়ান কিছু না, খতিয়ান হচ্ছে লেজার। যেমন ব্যাংকের অ্যাকাউন্ট থাকে, অ্যাকাউন্ট একটা নাম্বার হয়, খতিয়ানও সেই রকম একটা লেজার নাম্বার। ব্যাংকের অ্যাকাউন্টে যেমন নাম্বার অনুযায়ী আপনার টাকা পয়সা লেনদেন হয়, সেই রকম একটি খতিয়ান বা একটা লেজার নাম্বার থাকে, যে নাম্বার থেকে আপনার জমি জায়গাগুলো আদান প্রদান করা হয় পরবর্তীকালে। এইখানে খতিয়ানের কয়েকটি ধরন আপনাদেরকে জেনে রাখা ভালো হবে। সেটা হচ্ছে জিরো খতিয়ান কার। জিরো খতিয়ান সবসময় মনে রাখবেন, এটা ভারত সরকারের খতিয়ান। আর এক নম্বর খতিয়ান পশ্চিমবঙ্গ সরকারের খতিয়ান। অনেকেই প্রশ্ন করেছেন একের এক খতিয়ানটা কার। একের এক খতিয়ানটি রায়তি খতিয়ান, বা একের দুই খতিয়ানও রায়তি খতিয়ান। কেবলমাত্র এক খতিয়ানটাই রায়তে সরকারি খতিয়ান, পশ্চিমবঙ্গ সরকারের খতিয়ান। এছাড়াও পশ্চিমবঙ্গের অন্যান্য সংস্থারও খতিয়ান থাকতে পারে, যেমন PWD থাকতে পারে, INWD থাকতে পারে, এছাড়া অন্যান্য ডিপার্টমেন্টেরও থাকতে পারে, স্কুল বোর্ডের থাকতে পারে, এছাড়াও মাদ্রাসার আলাদা খতিয়ান থাকতে পারে, আবার ঠাকুরের জমির আলাদা খতিয়ান থাকতে পারে, ইত্যাদি খতিয়ান সম্বন্ধে আশা রাখি আপনাদেরকে সাম্যগামী বোঝাতে পারলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।